হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30, আর আসলে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, মানে ভাত আর ডাল বসিয়ে দিয়ে এদিকে আমি সবজি কাটছি আর করবো একটা ঘণ্ট। আজকে থেকে আমাদের নিরামিষ খাওয়া শুরু, কারণ পরশু দিন যাবো, মানে সোমবারে যাব হচ্ছে বোলবমে বাবার মাথায় জল ঢালতে। তো সেই জন্য আজকে যেহেতু শনিবারে মাজা ঘষা করে একবারে রান্না করে নেবো। তো রবিবারেও খাবো নিরামিষ, সোমবারেও খাবো, এর মধ্যে আর মাছ টাছ করা হবে না। তো হাজবেন্ড পনির এনেছে, পনিরটা আর আজকে করবো না, কারণ বুনুরা আসবে পরশু, মানে কালকে বিকেলে বুনুরা আসবে। তো কালকে একবারে রান্না করবো, আজকে সয়াবিন করব, ডাল করব, পাঁপড় ভাজা আর ঘণ্ট করব, এটা দিয়েই হয়ে যাবে। আর সকাল সকালে একটু রান্না করতে হচ্ছে, কারণ হাজবেন্ডের সঙ্গে আজকেও একটু কাজ করতে হবে। এ কদিন তো ঝামেলাতে মানে শোকেস আলমারি এগুলো কিছুই ঢোকানো হয়নি, তো আজকে ঢোকাবো, ওগুলো পরিষ্কার করব। তো সেই জন্যে হাজবেন্ড সকাল সকাল ওগুলো মানে ঘরে ঢুকিয়ে দিয়ে যাবে, তারপর আমার রান্নাবান্না সেরে ওগুলো গোছাতে হবে। ওগুলো গোছাতে তো আর কম সময় লাগে না বলো। আর এদিকে মেয়ে ঘুম থেকে ওঠেনি এখনও, উঠলে ওর বাবাই ওর মুখ টুক ধুয়ে দেবে। এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। তো সবজি কোটা বাছা করে নিয়ে আমি ঘণ্টটা বসিয়েও দিলাম, আর ঘণ্টতে দিয়েছি ছোলা কচুর ডাগুরগুলো, ওগুলো কেটেছি জন্য দেখো আমার হাত কি চুলকোচ্ছে, চুলকে চুলকে পুরো লাল হয়ে গেছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড চুলকোচ্ছে। আর এদিকে মেয়ে উঠে পড়েছে, ওর বাবা ওর চারাগুলো সকাল সকাল কেটে দিচ্ছে। আসলে কালকে রাতে ওর বাবার পিঠে অনেক কটা আঁচড় দিয়েছে, তো চারাগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে। তো ওর বাবা সেই জন্য ঘুম থেকে উঠতে না উঠতে ওকে চারাগুলো আগে কেটে দিচ্ছে। আর এদিকে আমার শ্বশুরমশাই এই মাত্র উঠলো, মুখ টুক ধুলো, তো মা এখন খেতে দিচ্ছে, মুড়ি চা এগুলো দেবে। আমাদের বাড়িতে দাদু নাতনি একদম জমিদার, 9:10 আগে এরা ওঠে না। তো যাই হোক, এদিকে আমার ডালটা হয়ে গেছে, মানে ঘণ্টটা নামিয়ে নিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর মটর ডাল ছাড়া ঘরে আর ডাল নেই, তো মটর ডালটাই করে নিচ্ছি। আর হাজবেন্ড এদিকে কাজে লেগে পড়েছে, এই যে আলমারি সরি শোকেসটা ঢুকিয়ে দিচ্ছে। তো শোকেসটার রংটা না কেমন চটে গেছে। হাজবেন্ড আবার ওর বন্ধুকে ফোন করলো, ওর একটা বন্ধু স্টিল আলমারির দোকানে কাজ করে, তো ফ্যাক্টরিতে, তো ওনাকে রং টং করে। তো হাজবেন্ড ভাবছে যে আলমারি শোকেসটা একবার রং করে নেবে, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। তো কেমন যেন লাগছে দেখো। তো ডালটা নামিয়ে আমি এখন সয়াবিনটা করছি, আর এদিকে দুধ জল দিচ্ছি, কালকে ওই কাকিমাতা দুধ দিয়ে যায়নি, মেয়েকে রাতে সেই ডাল ভাত খাওয়াতে হয়েছিল। আসলে কাকিমার শরীরটা খুব খারাপ, তো জ্বর সর্দি, তো সেখানে কালকে আসতে পারেনি, তো আজকে সকাল সকাল দিয়ে গেল। এমনিতে বিকেলে দুধ দেয়, কালকে যেহেতু দিতে পারেনি তো সেই জন্যে আজকে সকাল সকাল দিয়ে গেল। তো আজকে সকালে মেয়েকে দুধ ভাতই খাওয়াবো। সয়াবিনটা নামিয়ে নিয়ে এখন আমি পাঁপড় ভাজছি। তো পাঁপড় ভাজা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট, তারপর রান্নাঘর পরিষ্কার করে লাগবো হলো আলমারির পেছনে। তো আলমারিটা প্রথমে আমার হাজবেন্ড এমনি নিয়ে যেতে চেয়েছিল, মানে হাজবেন্ড আর আমি মিলেই নিয়ে যেতাম, কিন্তু এত ভারী না, তো হাজবেন্ড আবার বললো কি জামা কাপড়গুলো সব বের করো। আর দেখো কত জামা কাপড় এগুলো আবার বের করব, আবার ওই ঘরে নিয়ে যাবো, আবার গোছাবো, তো কী আর করা যাবে, কারণ প্রচণ্ড ভারী, তো নিয়ে যাওয়া যাচ্ছে না। আর আশেপাশে কাউকে পাওয়া গেল না, ও ভেবেছিল ওর বন্ধুকে ফোন করেছিল ওরা এলে তাও পারবে, কিন্তু ওর বন্ধুটা আজকে কাজে চলে গেছে। তো আস্তে আস্তে একদম অনেকটা বেলা হয়ে যাবে, হাজবেন্ডেরও তো দোকান আছে, ও আর কতক্ষণ থাকবে। তো ও বললো যে এগুলো বের করে দাও, আমি ঢুকিয়ে দিই, তারপর তুমি আস্তে ধরে এগুলো গুছিয়ে নিও। তো সেই জন্য আমি এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা দুজনে ঠেলতে ঠেলতে ওই ঘরে নিয়ে যাব। আলমারি থেকে সমস্ত জামা কাপড়গুলো বের করে যে এই চৌকির উপর ঢিবি মেরে রাখলাম, দেখো কত জামা কাপড় ঠেলে ঘুতে ঢুকে মানে ঢুকে ঢুকে রেখেছিলাম। তো যাই হোক, হাজবেন্ড আর আমি মিলে ঠেলতে ঠেলতে আলমারিটা এই ঘরে নিয়ে এলাম, আর ওখানেই সেট করা হলো, ওখানেই দেখতে বেশ ভালো লাগছে। তো এবার আমি সব জামা কাপড়গুলো আবার এই ঘরে নিয়ে আসবো, তারপর আবার গুছিয়ে গুছিয়ে আলমারিতে রাখবো। আর এদিকে হাজবেন্ডটা এটা মানে আলমারিটা ঢুকে দিয়ে ও গেছে দোকানে, ওর অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই যে দেখো, অনেক জামা কাপড় সব নিয়ে এলাম, এবার আস্তে আস্তে সমস্ত কিছু ঢুকিয়ে দেবো। আর মেয়েও করছে প্রচণ্ড বিরক্ত, কিন্তু কি করা যাবে, কাজ তো করতেই হবে বলো। তো যাই হোক, এখন আমি আলমারিতে পেপারগুলো বিছিয়ে নেব, আগেকার পেপারগুলো সব ফেলে দিয়েছি, পেপার বিছিয়ে নিয়ে তারপর মানে কাপড়গুলো রাখবো। এই আলমারিটা আমার বাবা আমাকে দিয়েছিল, তো আলমারিটার বয়স হচ্ছে 5 বছর, হ্যাঁ 5 বছর। তো রংটা বেশ ভালোই আছে, এটা রং করবো না, রং করা হবে শুধু শোকেসটার, ওটা অনেক দিনের, হাজবেন্ডের বিয়ের আগে, ও যখন আই থিঙ্ক ফার্স্ট ইয়ারে পড়তো তখন নিয়েছিল, ওর টাকা দিয়েই নিয়েছিল, ওর স্টাইপেন্ডের টাকা পেয়েছিল, ওই টাকা দিয়ে ও শোকেসটা নিয়েছিল, আর এটা আমার বাবা আমাকে দিয়েছিল। তো যাই হোক, এখন সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখবো, আর মেয়ে বিরক্ত করছে জন্য ওকে ওর ঠাম্মার ঘরে দিয়ে পাঠিয়ে দিলাম। এই যে দেখো আবার বিরক্ত করছে, তো কী করা যাবে, আমি ফটাফট আমার কাজগুলো সেরে ফেলি মেয়ে বিরক্ত করার আগে।
জিনিসপত্র তো প্রচুর হয়ে গেছে, অনেক কটা জিনিস হলো খাটের ভেতরে ঢুকে দিয়েছি, তবুও প্রচুর জিনিস আছে। আর এদিকে মেয়ে বিরক্ত করছিল জন্য শাশুড়িমা একটু বকেছে, মেয়ের কি কান্না দেখো, কিছুতেই থামে না, দু চোখে জল মানে ধরে রাখা যায় না, মেয়েকে কিছু বলা যায় না, মানে কিছু বলতে না বলতেও একদম মানে কি বলবো সোহাগী টাইপের হয়েছে। তো যাই হোক, ওকে শান্ত করার চেষ্টা করছি, ও কিছুতেই শান্ত হচ্ছে না, এদিকে ও শান্ত না হলে আমি কাজও করতে পারবো না। তো মা আবার ওকে দিয়ে গেল খাবার, তো খাবার খেতে খেতে খেলে আমি এদিকে ফটাফট কাজগুলো সেরে ফেলি। তো অনেক কটা জিনিস বাতিল করতে চাচ্ছি, একবার ভাবছি যে বাতিল করবো, আবার ভাবছি যে এগুলো যদি আমার পরে কাজে লাগে তখন কোথায় পাবো। যাই হোক, আমার আলমারি গোছানো টান, বাপরে বাপ কি বিরক্তর কাজ এবার লাগিয়ে দিই। আর আমার না একটা অর্ডার পার্সেল এসেছে আজিও থেকে, তো ওটা খোলা হয়নি, এখন ওটা খুলবো। একটা কুর্তি অর্ডার করেছিলাম, যে চাপে পার্সেলটা যে খুলবো সেই সময়টা পর্যন্ত পাইনি, সকাল সকাল এসেছিল, এখন তো বাজে প্রায় একটার মতো। তো যাই হোক, কোয়েলকে দিয়েই খোলাচ্ছি, তো কোয়েল খুলছে, আমি ভিডিও করছি। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় কি বলতো, আমি যখন এই কুর্তিটা অর্ডার করেছিলাম তখন এর দাম ছিল হচ্ছে 750। এবার কালকে যখন আমি আজিও খুলে আবার দেখি, দেখি ওটার দাম কমে হয়েছে 450। আমার তো দেখে পুরো মাথা খারাপ, মানে মাথা ঘুরে গেছে, 300 টাকা লস। তারপর এখন ভাবছি যে কুর্তিটা আমি রিটার্ন করে দেবো, রিটার্ন করে আবার অর্ডার করব, এটাই ভাবছি। আজ পর্যন্ত কোনো জিনিসই রিটার্ন করা হয়নি, তো সেই জন্য আবার ভয়ও লাগছে যদি টাকা ফেরত না আসে। আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি অনলাইনে, তো সেটাই ভাবছি। আর খুলছি, কোয়েলের কাছে ডিসকাস করছি যে কুর্তিটা ফেরত দেবো কিনা। তো কোয়েলও বলছে যে ফেরত দিয়েই দাও, কারণ 300 টাকা কম বেশি, ওই 300 টাকা আমি আর একটা কুর্তি পেয়ে যাবো, তাই কিনা বলো। তো সেই জন্য মানে এমনি কুর্তিটা বেশ ভালোই এসেছে, যে দেখো ইয়েলো কালারের মধ্যে বেশ সুন্দর, কালারটা মিষ্টি কালার, বেশি টকটকাও না, হালকার মধ্যে আমার পছন্দ হয়েছে। যদি দামটা মানে ওরকম দাম না কমতো আমি রেখে দিতাম, যেহেতু 300 টাকা লস হয়ে যাচ্ছে, কেউ কি রাখতে চায় বলো, একই জিনিস কদিনের মধ্যে 300 টাকা কমে গেছে। তো সেই জন্য মনের ভিতর খুঁতখুঁতানি ঢুকে গেছে, আমি আর এই কুর্তিটা রাখবো না, রিটার্ন করে দিয়ে আমি আবার অর্ডার করব, মানে 750 টাকাটা রিটার্ন করে 750টা অর্ডার করব। তো এই হচ্ছে কুর্তিটা, দেখো বেশ ভালো এসেছে, আর একদম ফিটিং, স্মল সাইজ, আমার যেটা সাইজ হয় ওটাই।